প্রতিটা মানুষ এই যে এই পানি খাচ্ছে, মানে এই পানি খায় আর কি। খাবার কি কেউ দেশে আমি আমি সিলেটে যে কয়দিন আছি প্রায় 15টা এলাকায় আমি গিয়েছি মোট। আসলে আমার এলাকা যেমন ছাতক গেছি, তারপর হচ্ছে 22টিলা গিয়েছি, বিয়ানীবাজার গিয়েছি, গোবিন্দগঞ্জ গিয়েছি, এছাড়াও অনেক এলাকায় আমি গিয়েছি। আপনারা একটা জিনিস ভাববেন, যারা চেনেন অনেক ডিস্টেন্স কিন্তু এই এলাকাগুলো, কিন্তু আমি যতগুলো এলাকায় গেছি কেউই খাবার পাইনি, মানে একটা মানুষের মুখে শুনিনি যে খাবার পাইছে। তাছাড়াও অন্যান্য আপনারা অনেকে ভিডিও দেখছেন, প্রতিটা মানুষের মুখে একটাই কথা, আমরা খাবার পাইনি, আমরা খাবার পাইনি, আমরা খাবার পাইনি। এই যে এত খাবার, এই কোটি কোটি টাকার খাবার, তাহলে এই খাবারগুলো পাচ্ছে কারা? আসলে প্রকৃতপক্ষে কারা সত্য কথা বলতেছে? যারা খাবার পাচ্ছে তারা সত্য কথা বলতেছে, নাকি যারা দিচ্ছে তারা সত্য কথা বলতেছে? মানে আমি বুঝে উঠতে পারতেছি না যে এত খাবার কোথায় যাচ্ছে, কারা পাচ্ছে, বুঝতেছি না। সবাই বলতেছে খাবার পাচ্ছি না, খাবার পাচ্ছি না, খাবার পাচ্ছি না, তাহলে খাবারগুলো যাচ্ছে কোথায়? আমার একটাই প্রশ্ন, আমি বুঝতেছি না খাবারগুলো কোথায় যাচ্ছে। আমরা কিন্তু যারা ফিল্ডে কাজ করতেছি, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রতিটা মানুষের কাছে খাবার পৌঁছাই দেওয়ার, কিন্তু ইনাদের মুখে শুনতেছি কেউই খাবার পাচ্ছে না। এর আগে যাদের ভিডিও দেখছেন তাদের কাছেও শুনছেন যে তারা খাবার পাচ্ছে না। হাজার হাজার মানুষের মুখে একটাই কথা, খাবার পাচ্ছে না। প্রতিটা ভিডিও, একটা ভিডিওই দেখিনি যে তাদের মুখ দিয়ে বের হয়েছে আমরা খাবার পাচ্ছি, কেউই খাবার পাচ্ছে না। তাহলে এত খাবার পাচ্ছে কারা? আমি বুঝতেছি না কারা পাচ্ছে খাবার। ঠিক আছে, এই এলাকায় আমি যতগুলো পরিবারের কাছে গেছি তারা কিন্তু এই পানি খায়। আপনারা এই পানি খাই না? প্রতিটা মানুষ এই যে এই পানি খাচ্ছে, মানে এই পানি খায় আর কি। তাহলে যদি প্রতিটা মানুষ, হয়তো আল্লাহ যদি রহমত করে 5-7 দিনের ভিতরে পানি কমে যাবে, কিন্তু যে পরিমানে আমি অনুদানের কথা শুনেছি যদি দেওয়া হয়, আমি মনে করি আমার জায়গা থেকে, আমি খুব ছোট মানুষ, আমি মনে করি এই মানুষগুলোর খাবার মানে খেয়ে শেষ করতে পারে না। এই প্রথম পাইছি আমরা চারিদিকে পানি, আমি এদিকে ঘরে সামনে দাঁড়িয়ে আছি, আমার এদিকে পানি, আর এদিকে একটু দেখো, দেখেন চারিদিকে।
চারিদিকে শুধু আপনি যত দূর তাকাবেন শুধু পানি আর পানি ছাড়া কিন্তু কিছুই নাই। এই মানুষগুলো এখনো খাবার পায়নি, আসলে এটা খুবই দুঃখ। তিন দিন চার দিন না খেয়ে আছে। তো যাক ভাই, আল্লাহ করে ঠিক আছে, আসি ভাই। আসসালামু আলাইকুম।